আসলে আমি তো ভয় পাইছি যে নতুন সংসার করব কিনা, আমি বুঝি না যে এত সুন্দরভাবে সংসার করতে পারবো। তবে টুকটাক টুকটু যাচাই বাছাই করা হয়েছে ফোনে আর কি, ফোন করে নেওয়া হয়েছে যে কেমন তার আচার আচরণ। তবে ইনশাল্লাহ আমি ওনাকে ভালো লাগছি। সত্যি কথা বলতে কি, ওনার সবচেয়ে বেশি ভালো লাগে আমার, উনি অত হুজুর মোল্লা না, তবে মোটামুটি ধার্মিক, নামাজ পড়ে। আর একটা জিনিস ভালো লাগে যে উনি কোনো নেশা পানি, যেমন পান, সিগারেট, চা, এগুলো কোনো কিছু খায় না। এই দিক দিয়ে ভালো লাগছে যে ওনার আউট কোনো খরচ নেই, উনি শুধু সংসার কিংবা ভিডিও সিগারেট খেলে তো দেখা বাসায় এসে আবার বাইরে চলে যায় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারে, কিন্তু সেই জিনিসটা ওনার ভিতরে নাই। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে যে কাজ থেকে বাসায় আসার পর কোথাও যাওয়া লাগে না। আর আমার যে কোনো রান্নাই পছন্দ করে, আসলে না বলবে যে রান্না যদি বলি কেমন হয়েছে যে ইনশাল্লাহ ভালো হয়েছে। আমি তো অন্য পুরুষের মতো না যে রান্না নিয়ে ঝামেলা করব, মানে সারাদিনে চার পাঁচবার ফোন দিবে, আমি দিব না কিন্তু উনিই দিবে। আমি দেখি উনি ঘন ঘন দিচ্ছে, তাহলে আমি আবার কোন ফাঁকে দিব। আজকে আমি যে আধা ঘন্টা আগে একটা ফোন দিব যে ক্যানাডা থেকে তার মেয়ে একটা ভিডিও পাইছে পাইয়া, সে তাকে ফোন দিয়েছে নাদিরা আর কি বিয়ে করছে, তা উনি কংগ্রেচুলেশন জানাইছে, খুব খুশি যে আপা খুবই ভালো হয়েছে। আর আমি বললাম যে আসলে আপনি আপা ধন্যবাদ আপনাকে, আপনি এভাবে জানালেন, মানে কাছের মানুষও হয়তো দেখেও নাই মনে হয় যা, এমনকি আমার ভাই বিয়েতে ছিল অথচ ও ফেসবুকেই ঢুকে না এখন। সত্যি কথা এরকম হয়, আপনজন হয়তো অনেকে জানেন, আর আমার আত্মীয় স্বজনরা আর কিছু কিছু ওরা তো সবাই জানাইছে যে ধন্যবাদ আন্টি। আর আমার এক ভাতিজা লেখছে যে আন্টি আপনি আসলেই অনেক ভালো, বড় কিছু আপনি অনেক ভালো, আপনি বড় কিছু করতে পারবেন ভাই, আপনার মনও ভালো। কেউ কি খারাপ কোনো ধরনের মন্তব্য বা বিরূপ মন্তব্য? না, আমাকে এখনো সরাসরি বলে না, এমনি মেসেজ রিলেটে হয়তো কিছু আসছে, আমি সবগুলো যদিও চেক করি নাই, মেয়েরা চেক করছে, আসছে দু একটা আসতে পারে। তা শতকরা এক একজন তো বলবে, যদি 50%-এর বেশি মানুষ আমাকে খারাপ বলে তাহলে হয়তো সেটা খারাপ দিকে ভোট যাইতে পারে, আর যদি 50%-এর কম মানুষ খারাপ বলে বা 10% তাহলে তো সেটাকে খারাপ বলবো না, সেটা হইতেই পারে। কারণ খারাপ ভালো মিলেই তো এই পৃথিবী চলতেছে, ঠিক না? সবাই তো আর ভালো চোখে দেখবে না, আমার ভালো মন্দ জানতে চাইবে না, কিন্তু বলবে নানান কথা। আসলে ভিতরে আমি কি কষ্টে আছি নাকি, আমি খাইছি কি না, বা এই যে মানুষটা তিনবার ফোন দেয়, তিনবার চারবার ফোন দেয় জানে বা খাইতে বলে, এরকম তো আমাকে কেউ, আমার মেয়ে ছাড়া, আমার মেয়ে যোগাযোগ করতো মা খাইছো, ওরা যখন বোঝ দিয়ে ভাত খায় তুমি কি আমি বাড়িতে তুমি কি রান্না করছো, তা তোমার বিকাশে আমি টাকা পাঠাচ্ছি, তুমি গোছ কিনে রান্না করো, আমি কিন্তু ফোন দেব অন্য মানুষকে, ফোন দিয়ে জানবো তুমি রান্না করছো কিনা, কিন্তু এরকম তো অন্য কেউ আসলে করে নাই। ওর যে চাচা ফুপু যারা আছে, ওর বাবা মারা যাওয়ার পর তো আমাকে এভাবে খুঁজে নেয় যে প্রথম রোজার দিন কি ইফতারি বানাইলেন, এভাবে তো খুঁজে নেয়। কিন্তু দেখা যায় দু একটা আমার মেয়ের ফ্রেন্ডরা, বন্ধু বান্ধবরা যে আন্টি কেমন আছেন, ইফতারি করছেন, এভাবে জিজ্ঞেস করতো, হয়তো তারা শিক্ষিত এবং তারা মানবতা পালন করে কিংবা তারা এই যুগের সব কিছু বুঝে, এই জন্য কিছু মানুষ হয়তো তো বুঝেই না, জিজ্ঞেস করতে জানেই না, তারা কীভাবে জিজ্ঞেস করবে, যে জিজ্ঞেস করতে হয় করলে ভালো, এটা তো অনেকেই বোঝে না, অনেকেই আছে না যে কিছুই বোঝে না, বুঝে কিন্তু করবে না, মন মনে ওরকম না। তাই আমাদের আত্মীয় স্বজনের ভিতরেও তো ঠিক এভাবে আছে। আসলে এখন আপনারা দুজন সামনে একসাথে কোথায় থাকবেন, ঢাকায় থাকবেন নাকি বলতে না? আপাতত আমার মেয়েরা কোথাও শিফট না হওয়া পর্যন্ত ঢাকাতে আমরা দুজনেই আছি, এবং আমার চাচাতো ভাইকে বলছি আমি একটা জমি দেখেছি যে আমি এই জমিতে বাড়ি করতে চাই, তো আমার চাচাতো ভাই বলছে যে যদি বাড়ি করার জায়গা না হয় তাহলে আমি তোমাকে আর একটু জায়গা ছেড়ে দিই। তাই আবার এই কথার পর আমার চাচাতো ভাই বলছে যে তাই নতুন তুমি যে বিয়ে করছো সে কি আসবে, আসতে রাজি হবে? আমি কি হ্যাঁ রাজি হবে আমি বলে দিচ্ছি।